السلام عليكم everyone, welcome back to my channel. আশা করি আপনারা সকল ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আর সকালে উঠে ফুল দেখতে খুব ভালো লাগে, ফুল টেন দেখাত লাগছে, বুঝলাম যে সুন্দর ইয়ে ফুল টেন ফুটেছে। আর এদিকে আমার মিষ্টি লাউ সারা তিন চারটা ফুটেছে, বললাম মানে লাস্টে দিক গিয়ে ও খাওয়া যাইব, মিষ্টি লাউ লাগাইছি, পাতাটাই না খাওয়া যায়। আর এদিকে দেখা দিয়ে আমার মানে ডুলা পাতা হয়েছে, যে সুন্দর ইয়া আগে কয়টা সারা লাগাইছিলাম, এখন আল্লাহ দিলে প্রচুর হয়েছে। আর লেবুর সারা একটাই কেন সবজি আমরা যাবো আর কি, মানে গাছ একটা করিয়ে সবজির যাবা ওটেন ডাকি রাখিয়া, যে সময় সবজি যাবা ওটেন আর কি মানে একটু ফসে যায়, গাছের গোড়া দিলে আর কি মানে ভালো হয়, গাছটা জল সহজে বড়ো হবে। বাইরের খাস টান শেষ করিয়া কইলাম গরো আই যাই দুধ জল দিয়া, আর কইলাম চা খাইলাই আমি আমার, এখন আমি চা খাইলাম, চা খাইয়া কইলাম তো রুটি বানাই লাগবো, এখন রুটি ওটেন বানাইয়া আর শেখিলে কারণ শেখিলাম আর কি একটা একটা করি। আর আমার গরো দুধনের রুটি খাই, শুকনাও খাই আর তেল দিয়াও খাই, ও করলাম যে আর দুধনের রুটি বানাইয়া আর শেষ করি সারা দিলাই। আমার ছোটো ছেলে তো আগে খাইলতে কইতাম, ওখানে তেনে দিলাই আর সানাডার রাঁধলাম রাত্রে, আর কইতে আমার ছোটো ছেলে মা আমার ভিডিও তুলিও, আমার তান খুব শখ আর কি তেনে ভিডিও হচ্ছে মানে তেনে তুলতাম, ওখানে দিয়ে আর তাই উঠে যাক ভিডিও হচ্ছে, আর মা আমার দেখা যাননি দেখা যার তোমার ভিডিও হচ্ছে। তাতে দশজনে খাইলাম, আমার মেয়ে আর ছেলে খাইয়া কইলাম, আমার মেয়েরা কইলাম তুমি বাসনে টেন দো মানে পাতলা পাতলা খাস টানে দেই, খাই কিছু করো তুমি খাস শিখো, আর ওয়া দইয়া টাইন বাসনে টাইন ডাকে দিল। এদিকে মাছ একটা আইসে, মাছ ওটা কইলাম তে বানাই লাগবো, তো ওটা বানাই লাই মাছ ওটা, আর মাছটা বানাইয়া কইলাম তে মাছটা ভাজা করি লাই, আর আস্তে আস্তে মাছটা ভাজা করে দিলাম। আর আমরা তার খাস হইল রান্দা বাড়া বেশি, আর আমার ব্লগও বেশি দেখতে পারিনি যে রান্দা, কারণ আমি বাইরে বেশ বাড়াইতাম পারি না, আমার খাখা শ্বশুরিতা আসেন আরও মিষ্টি আসেন, তারা খাস খাম মানে বাইরে করেন আর বেশ বাড়াইতাম পারি না, বাইরের ভিডিও করার লাগলে আর কি যাই করি মোবাইল হাতে লইয়া আর ভিডিও করা কিতা মানে খারাপ পাই না আর কি, ও কারণে গরো আর কি যাতে পারি করে। আর এখন আর মাছ ভাজা শেষ, ওখানে একটা ঢেকো তেল দিয়ে নিলাম, তেল দিয়া রসুন পেঁয়াজ ওটেন দিয়ে নিলাম, দিয়ে একটু কষাইয়া আর দিলে নিলাম লবণ, লবণ দিয়া আর একটু কষাইয়া দিলে নিলাম জিরা ধনিয়া হলুদ মরিচ বাঘ ওটেন দিয়া আর ভালোভাবে আর কি কষাইয়া আর জল দিয়ে নিলাম একটু, আর একটু জল দিয়া আর মানে একটু সময় কষাইয়া আর দিলে নিলাম টমেটো, টমেটো টান দিয়া আর একটু কষাইয়া আর কইলাম একটু সময় গলে ডাকিয়া দিলে যাতে টমেটো গলে, আর কিছু সময় পর দিলাম টমেটো গলে গেছে কইলাম তো ওখান দিলাই। আর আমরা মানে শিমর বেশি যেন তার কি রাঁধি দাম আজকে আর বেশি কিছু পছন্দ করেন, কারণ বাচ্চারা আর কি ইদিনে এলে কিছু বেশি খান তারা, আমার গরুর মাংস পছন্দ করেন কইলাম তো রাঁধি আর দিলাইলাম, মানে একটু ফটাকিয়া দিলাইলাম কষাইয়া। কিছু সময় পর মানে ওই গেলো গিয়ে দেখলাম 70% আর কি সিদ্ধ হয়ে গেছে, ও কইলাম তো আর মানে ফুরা আর কি জল দিলাই হয়ে গেছে তো আর, ও আর একদম আর কি জল মানে যেরকম রাখতাম আর কি ওরকম জল দিলাইলাম আস্তে আস্তে, আর জল দিয়া আর কইলাম তো আর এখন মাছের মাথা রাখলাম আর কি মানে জিও খাইবার লাগিয়া বেশি টেন খাইবার লাগে, আর বেশির মাঝে মাথা দিলে আর কি খুব স্বাদ লাগে খাইতে, মাথা দিয়ে বেশি খাই না আপনারা কিলা খাই জানি না, আর আমরা তো মাথা দিয়া বেশিরভাগ খাই লাগে। কইলাম একটা কড়াই বই দিই, আর কড়াই বইয়ে তেল দিলাম, পাঁচফোড়ন দিলাইলাম, আর পাঁচফোড়ন টেন দিয়া আর দিলাম শুকনা লঙ্কা, শুকনা লঙ্কা দিয়া শুকনা লঙ্কা দিলাম, শুকনা লঙ্কা দিয়া একটু আর কি এ সময় লাল আর কি হয়ে গেলো, ওর সময় দিলাম আলু, আর আলু টাইম দিয়া আর ভালোভাবে নাড়াচাড়া করলাম, একটু সময় নাড়াচাড়া করিয়া আর একটু কষাইয়া আর দিলাইলাম আর কি হলুদ গুঁড়া, লবণ হলুদ গুঁড়া দিলাইলাম আর দিয়া আরও একটু নাড়াচাড়া করিয়া আর মানে কষাইতে থাকতাম থাকলাম আর কি, আর তেলের মধ্যে আর কি সব প্রেসিডেন্ট ভাজা হইতো, ওখান দিলাইলাম মানে শিম শিম আর কি খাটিয়ে রাখলাম, লবণটা দিলাই শিমগুলো দিয়া আরও একটু নাড়াচাড়া করলাম করিয়া, আর ভালোভাবে আর কি শিমগুলো জেলা আর গন্ধ যায়। আর নিরামিষ সবজি আসলে খাইতে খুব ভালো লাগে, আর মাংসতেই আর কি ভালোভাবে নিরামিষ রান্ধ হইলে মাংসতেও খাইতে ইচ্ছা করে। আর এখন আরও একটু কষাইলাম, কষাইয়া আর মিষ্টি লাউ কাটিয়া রাখলাম আর কি, আর এই মিষ্টি লাউ মানে সহজে সিদ্ধ হয়ে যায়, ওখানে মিষ্টি লাউ দিম, ওখানে পেঁয়াজ দিলাইলাম আর আদা দিলাইলাম, অল্প আদা বাটা দিয়া
আর মানে অল্প কষাই দিলাম, আর একটু আদাটার গন্ধ দেয়, আর আদা টান করতে গিয়ালে আর এখন দিলে এলাম মিষ্টি লাউ। আর মিষ্টি লাউ দিয়া আরও একটু নাড়াচাড়া করলাম, যেভাবে মশলাটা আর কি পুরা মানে সব সবজিগুলো তোর ভিতরে আর কি ঢুকে লবণ হলুদ আর কি। আর একটু সময় আরও একটু সময় কষাইয়া দিলাম জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, বাখরের গুঁড়া, যেটা যেটা আছে আর কি মশলা ওটাই আর কি একটু একটু করে দিলাম। আর দিয়া আরও অল্প আর কি খসাইলাম, মানে জিও ফাঁকির আর কি গুঁড়া না আর কি না গুড়িয়া, আর একটু সময় মানে মশলার গন্ধটাই আর কি ভালোভাবে জ্বালা যায় আর কি, ওরকম আরও একটু খসাইলাম। একটু খসাইয়া দিলাম অল্প জল, আর অল্প জল দিলাম বেশ না, যাতে আর কি সবজিটা সিদ্ধ হয় আর কি, ওরকমভাবে দিলাম জল। আর জল দিয়া আর একটু সময় করে লাগিয়ে আর ডাকিয়ে রাখি দিলাম। কিছু সময় পর ডাকনা মানে তুলিয়া দেখলাম আর কি কিছু সিদ্ধ হয়েছে, ওখান দিলাম মানে লাইয়ের পাতা কটা রাখলাম, ওটা দিয়া অল্প ভাজা করিয়া আর আর একটু জল দিলাম। জল দিয়া আর একটু সময় করে লাগিয়ে আর কি ভাজা করলাম। ভাজা করিয়া আর ওখান দিলাম টমেটো, টমেটো দিয়া আরও মানে একটু সময় আরও মানে নাড়াচাড়া করিয়া আর মানে আরো এক হাফ আগুন দিয়ে এক পাঁচ সাত মিনিট লাই রাখি দিলাম। এখন দেখলাম আইয়া আমার সবজিটাই হয়ে গেছে গিয়া আর সিদ্ধ হয়ে গেছে গিয়া, মানে সবজি ওটাই সিদ্ধ হইয়া আর মাখা মাখা ভাব হয়ে গেছে। আর তরিলা পাতা দিলাম দিয়া আর আমার রান্না ওখানেও শেষ। আর মেথিকেলা খাই জানি না নিরামিষ সবজি, আমরা তো ওরকম খাই, খাইতে খুব ভালো লাগে, নিরামিষ সবজি তো সবজি মানে জুল দেওয়া যায় না। এখনও শেষ করলাম, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।